ভগবান শ্রীকৃষ্ণ কালো ছিল, তবু বৃন্দাবন এবং মথুরার সমস্ত মেয়েরা শ্রীকৃষ্ণের জন্য পাগল ছিল। আমাদের পৃথিবীতে যত সুন্দর মেয়ে রয়েছে, সেটা আপনার পছন্দের কোনো নায়িকা হোক কিংবা মিস ওয়ার্ল্ড, এদের প্রত্যেকের সৌন্দর্য কোথা থেকে আসে জানেন? কামদেব থেকে। কামদেব নিজের দেহের সামান্য অংশ এই নারীদের দেন, যেমন একটি সমুদ্র থেকে এক বিন্দু জলের মতো। তাহলে এবার তোমরাই চিন্তা করে দেখো কামদেব দেখতে কতটা সুন্দর হতে পারে। আর এই কামদেব যখন ভগবান শ্রীকৃষ্ণকে দেখেন, শ্রীকৃষ্ণকে দেখে তিনি চমকে যান যে কেউ এতটা সুন্দর কি করে হতে পারে। আর এই জন্যই শ্রীকৃষ্ণের আরেকটি নাম মদনমোহন, যার অর্থ হল কামদেবকে যিনি মুগ্ধ করে দিয়েছেন তিনি মদনমোহন। মদন কথার অর্থ হল কামদেব এবং মোহন কথার অর্থ হল মোহিত করে দেওয়া। আর এই মদনমোহন মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে দেখেন, তখন তিনি মন্ত্রমুগ্ধ হয়ে যান, পাগল হয়ে যান যে কেউ এত সুন্দর কি করে হতে পারে। সেই জন্যই রাধারানীর আরেক নাম মদনমোহন মোহিনী, যার অর্থ হল মদনমোহনকেও যে মোহিত করে দিতে পারে। তাহলে এবার তোমরাই কল্পনা করে নাও রাধারানী দেখতে ঠিক কতটা সুন্দর। জয় শ্রীকৃষ্ণ। আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও।